হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ আরেকটা নতুন সকাল, আরেকটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি এখান থেকে স্টার্ট করছি। তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও বেশি বেশি করে। তো বন্ধুরা, তো ভেরি সরি, ঠিক করে ব্লগ দিতে পারছি না, তো একটু মানে বলতে পারো অসুবিধা আছে বা অন্য কোনো প্রবলেমের জন্য। তো যাই হোক, আজকে আবার অনেক দিন পরে দিচ্ছি ব্লগটা। তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, দেখো ব্লগটা আর একটু জানিও কমেন্টে কীরকম লাগলো। তো কদিন ধরে বেশ, এবারটা শীতটা তো একদমই অন্যরকম, মানে প্রতি বছরের তুলনায় প্রচুর বেশি, আর আমার মনে পড়ছে না কত বছর পরে এরকম ঠান্ডা পড়লো। তো সকালবেলায় চলে এসেছি ছাদে, আর এখন বাজে সকাল 7টা, তো এখনও কুয়াশা প্রচুর। তো এই প্রথমে একটু তোমার ছাদটা একটু ঝাড়ু দিয়ে দিলাম, এই পাশের বাড়ির এসে তোমার পাতা পড়ে গিয়েছিল, তারপরে চলে আসলাম। চলে এসে নিচে এবার রান্নাঘরের সবই করবো, আর সোয়েটার পরে না কাজ করতে বড্ড অসুবিধা। তো বেলার দিকে বেশ তোমার রোদটা উঠলো, আর এখন প্রায় 11টা বেজে গেছে। আর এইদিকে তোমাদের দাদাভাই আজকে আর বাজারে যায়নি, হাতদুবা মোড়ের থেকে নিয়ে এসেছিলো এই চিংড়ি মাছ। তো মেয়ে আবার যেহেতু গলদা চিংড়ি পছন্দ করে, তো যে এত চিংড়ি পেয়েছে তো নিয়ে এসেছে, গেছিলো অন্য মাছ আনতে, এই ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছ পায়নি, দেখো একদম জ্যান্ত। আর আমার এই খুলতে গিয়ে গাঁতে কামড়ে দিয়েছে, এই যে শুকিয়ে দিয়ে চোজ দিয়ে, দেখো একদম কাঁকড়ার মতন। মেয়ে ওই ঘরে বসে পড়ছে, ওকে ডাক দিলাম, দেখলে তো খুব খুশি হবে, যায় দেখে যা। আমার মেয়ে আবার জ্যান্ত মাছ দেখতে খুব ভালোবাসে। তো আমি এখান থেকে ধুয়ে নিয়ে বাইরে কাটবো, ঘরে আর কাটবো না। তো মেয়ে এসছে, দেখো এক গাল হাসি। আমি একটুবার ফাজলামিও করলাম, আমি মেয়েকে দেখানোর জন্য, দেখ কিরকম করে হাত কামড়ে ধরছে। তো চলো বাইরে নিয়ে গিয়ে মাছটা কাটি, আর এখান থেকে একটু ধুয়ে নিয়ে যাচ্ছি। তো একটা মাছের পেটে আবার দেখলাম পুরো একদম ডিম ভর্তি, একদম হলুদ কালার একদম। এই যে বাইরে চলে এসেছি মাছ কাটতে, আর রোদটা একটু অনেক বেলার দিকেই উঠলো। তো যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আজকে আমার ব্লগ দেখছো, কিরকম লাগলো একটু কমেন্ট করে জানিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো নেক্সট ব্লগ দেখার জন্য। আর তোমরা সবাই কিরকম আছো এই ঠান্ডায় জানিও, এবার তো প্রচণ্ড ঠান্ডা। তো এই চলো মাছ কেটে চলে আসলাম, এই নুনগুলো তো মাখিয়ে রেখেছি, এবার একটু ই করবো তোমার পোস্ত দিয়ে, সর্ষে দিয়ে একটু ভাপা টাইপের করব। আজকে আর পেঁয়াজ রসুন দিইনি, আজকে এমনি তোমার ই করবো সর্ষে আর পোস্ত দিয়ে। তো তোমার এই এই যে সামনের যে তোমার পা দুটো, সেই দুটো রেখে দিয়েছি, ওটা আবার মেয়ে আবার খুব পছন্দ করে চাবাতে। আজকের মাছটা একটু সাইজে ছোট, তো একটু ভালো করে ভেজে নেবো এপিট উপিট করে, তারপরে তোমার মশলা দিয়ে মাখা মাখা করবো, বেশি একটা ই করবো না। তো আজকে তোমার তাড়াতাড়ি রান্না বান্না সেরে পুজো টুজো দিয়ে তারপরে যাব, আমাদের এখানে তোমার শিব প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা করছে, মানে বহু বছর ধরেই এখানে শিব ছিল, তো এতদিন কারো তোমার ই হয়নি, মানে বুঝতে পারিনি যে শিবের যেদিকে লিঙ্গর মুখটা থাকে সেই দিকে নেই। তো নতুন যে পুরোহিত এসছে, তো সেই পুরোহিত তোমার বললো যে যেদিকে মুখ করে থাকার কথা সেদিকে নেই, তো এটা অমঙ্গল গ্রামে। তো তার জন্যই উত্তরপ্রদেশ থেকে তোমার প্রায় 13-14 জন পণ্ডিত এসছে, যোগ্য হবে 3 দিন ধরে, তারপরে আবার নতুন করে শিবের প্রাণ প্রতিষ্ঠা করবে। তো চলো তোমাদের সেখানে নিয়ে যাবো, দেখাবো,
আমাদের বাড়ির থেকে এই 3-4 মিনিটেরই রাস্তা, বেশি একটা দূরে না। তো তাড়াতাড়ি ভাত একটা বসিয়ে দিলাম, একটা মাছের ঝোল বসিয়ে দিয়েছি। তো মাছ প্রায় হয়ে এসেছে, আর তোমার এরপরেই খাওয়া দাওয়া করে একবারে তোমার ইসে করবো। আর এই দেখো কত কুল হয়েছে আমাদের পাশে, মানে এবছর মানে প্রচুর কুল হয়েছে আর কি। তো কুল তোমার দেখো পাতার চাইতে মানে কুল বেশি, প্রচুর কুল হয়েছে এবার। আর ভীষণ ভালো এই গাছের কুলগুলো, তো চলো মন্দিরে যাই। এই যে বন্ধুরা মন্দিরে চলে আসলাম, আর এই যে যোগ্য।